ট্রাইনেশন সিরিজ জয় দিয়েই বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। কি শিরোনাম শুনে চমকে উঠলেন? না, কল্পনা প্রসূত হয়ে বলছি না, ভেবে চিনতে বুঝে শুনেই বলছি। ভাবছেন কিভাবে? অপেক্ষা বাড়াবো না, চলুন জেনে নেই কিভাবে। ইংল্যান্ড বিশ্বকাপের আগে 5-17 মে আয়ারল্যান্ডে স্বাগতিক দেশের সাথে বাংলাদেশ উইন্ডিজকে নিয়ে হবে ট্রাই নেশন সিরিজ। কন্ডিশনকে চ্যালেঞ্জ মনে হতে পারে, হ্যাঁ। এটা ছাড়া তিন দলের শক্তি সামর্থ্য এবং সাম্প্রতিক পারফরম্যান্স কোনায় ধরলে বাংলাদেশকে সবার উপরে তো রাখতেই হবে। গত ডিসেম্বরে উইন্ডিজকে 3 ম্যাচের সিরিজে টাইগাররা 2-1 হারিয়েছে। সেই উইন্ডিজ থেকে ট্রাই নেশনসে ক্যারিবীয়রা যে দল পাঠাচ্ছে শক্তিতে তারা আরও পিছিয়ে। বিশ্বকাপ সামনে, তাই আইপিএল এর পরেই ট্রাই নেশনসের ধকল এড়াতে উইন্ডিজ ক্রিকেট বোর্ড ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, কায়রন পোলার, শিমরন হেটমায়ারকে আয়ারল্যান্ডে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছে। এদের বাইরে জেসন হোল্ডার যে দলকে নিয়ে ট্রাই নেশনস খেলবেন তাকে কি আপনি বাংলাদেশের চেয়ে এগিয়ে রাখবেন? বলতে পারেন শ্যারন গ্যাব্রিয়াল, কেমার রোজদের নিয়ে পেস অ্যাটাকটা খানিকটা চ্যালেঞ্জ জানাতে পারে বাংলাদেশকে। বাকি থাকছে আয়ারল্যান্ড। এই সময় দাঁড়িয়ে স্বাগতিক বলে আপনি শুধু পোর্টারফিল্ড ও ব্রায়ান স্টার্লিংদের সমীহ করতে পারেন। হারটা হবে আইরিশদের কাছে অঘটন। 7-13 মে দুবার উইন্ডিজের সঙ্গে আর 9-15 মে আয়ারল্যান্ডের সাথে মাশরাফি সাকিবরা অন্য দুটো ম্যাচ খেলবে। 17 মে ফাইনাল মূলত বাংলাদেশের বিশ্বকাপ দলটাই খেলবে আয়ারল্যান্ডে। আর তাই বিশ্বকাপের প্রস্তুতির সাথে ট্রাই নেশনসের ট্রফি জয়ের আক্ষেপটাও হয়তো ঘুচিয়ে ফেলবে এবার বাংলাদেশ। ট্রাই নেশন সিরিজ যেন এক আক্ষেপের নাম। 2018 কেবল 3-2 বেশি দলের টুর্নামেন্টের ফাইনালে উঠে হেরেছে বাংলাদেশ, যার মধ্যে শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফি আর দুবাইয়ে এশিয়া কাপে ভারতের কাছে একবার শেষ বলে আরেকবার শেষ ওভারে হেরেছিল বাংলাদেশ। 2012 পাকিস্তান, 2016 এই এশিয়া কাপেই ভারতের বিপক্ষে ফাইনালে উঠে শিরোপা জিততে পারেনি বাংলাদেশ। অথচ ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, উইন্ডিজের মতো দলগুলোর বিপক্ষে বাইলেটারাল সিরিজ দাপট দেখিয়ে জিতেছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের ট্রাই নেশন সিরিজটা জিততে পারলে আক্ষেপ ঘুচবে বাংলাদেশের। মাশরাফির বহুদলীয় টুর্নামেন্টের একটা শিরোপা জেতার ইচ্ছা পূরণ হবে, সেই সঙ্গে চনমনে হয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে পারবে বাংলাদেশ। আপনি কি মনে করেন ট্রাই নেশন সিরিজ জিতবে এবার বাংলাদেশ?